কি দেখছিস তুই? দেখো না এই ছবিটা দেখো, কেক কাটার সময়। হেরে ঝিলমি, এই জোন ছেলেটা কিন্তু বেশ বল, কেমন বাড়ির ছেলের মতন হয়ে গেছে। আজকাল তো নিজের জামাইরা কিরম মেজাজ নিয়ে চলে, আর এ তো পরের ছেলে। তা বেশ বলেছো শিখা, কোনো করে মানে বন্ধুটি বিদেশে লেখাপড়া করেছে, বিদেশে মানুষ হয়েছে শুনেছি, কিন্তু দেখো আমাদের মতো একটা সাধারণ বাঙালি বাড়িতে কিরকম মানিয়ে নিয়েছিল দেখতে পেয়েছো? আর দেখলে তো কিরকম হাত দিয়ে ভাত খাচ্ছিলেন উনি, আর আর বাংলা ভাষাটাও কিন্তু উনি বেশ ভালোই বলছিলেন। না গো না, ওই জোন ছেলেটা ভালো বাংলা বলতে পারতো না গো। কেন? আমাদের কনকি তো ওকে ভালো করে বাংলা বলতে শিখিয়েছে। ওই যে দিদিমণির বাড়িতে কেলাস মেলাস করতে যেত না তখন। আরে বৌরানি, তুমি পান সাজছো? বাবা বাবা খুব ভালো করে বলো, কিন্তু কি জানেন তো আমি না মানে আমি অ্যাকচুয়ালি পান খেতে ভালোবাসি না, কিন্তু এই পান আমি অল্প একটু নিয়েছি। তুমি নেবে না? আমি খেয়েছি। আমি এসব খাই না। এইটা দাও, আমাকে দাও তো। দাঁড়াও, ভাই খাবে না। কি ধরন পান গো? দা ভাই শোন না, দা ভাই এবার বুঝলাম যে আমাদের রাঙা মা এখনো এই বয়সেও এত টট্টরি কেন এ পানের জন্য। বৌরানি আমি বলছি এবার কিন্তু আমাকে বাড়িতে গিয়ে রোজ ডিনারের পর একটা করে এরকম পান দেবে। হ্যাঁ পাক্কা? রোজ যা ভাই, তুইও পান খাস, দেখবি এনার্জি পাবো একদম। আচ্ছা ঝিলমিল কোথায় গো? ঝিলমিল? হ্যাঁ ঝিলমিল। ওহো এদিকে এসো, এদিকে এসো, তাই এদিকে এসো না, কাজ পরে করবে, এদিকে এসো তো কথা আছে, এসো এসো না, তোমার সাথে কথা আছে। ও সারাক্ষণ কাজ করছো, শোনো না বলছি যে এরপর থেকে আমাকে কিন্তু বাড়িতে ডিনার পরে রোজ এরকম একটা পান দেবে। হ্যাঁ ঠিক আছে। কি গো কি হলো? কি এখনো রাগ করে আছো আমার উপর, মানে সকালের ব্যাপারটা নিয়ে? অব্রো অব্রো বলছি যে আই এম রিয়েলি সরি, আমি না তখন তোমার ওই বান্ধবীর সামনে মানে একটু বেশি রিয়্যাক্ট করে ফেলেছি, আমার ওটা উচিত হয়নি, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আমিও সরি, আমিও খুব রাগ করেছিলাম তোমার উপর, কিন্তু তারপর ভাবলাম যে মানুষ যাকে সবথেকে বেশি ভালোবাসে তার প্রতি একটু পজিটিভনেস তো আসেই। যাক বাবা, একটা সরিতেই খুলে জল হয়ে গেছে। না না এবার আসল কথাটা বলা যাক। জিলমিল কি কি হলো? অবরো শোনো না, বলছি যে দেখো না কালকেই তো সব এখানে এলাম, আর কটা দিন আমি আর কনক এখানে থেকে যাই না গো। আমরা থেকে গেলে তুমি কি খুব মাইন্ড করবে নাকি? প্লিজ থেকে যাই না, প্লিজ। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি যে এতদিন পরে বাপের বাড়িতে এসেছো, এখানে থাকতে ইচ্ছে করছে, কিন্তু ছোট মা স্পেশালি তোমাদের দুজনকে আমাদেরকে নিয়ে যেতে বলেছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি প্রমিস করছি নেক্সট মান্থ তোমাকে আমি এখানে কিছুদিনের জন্য রেখে যাব, ঠিক আছে? হ্যাপি? এবার চলো চটপট চটপট রেডি হয়ে নাও, তাড়াতাড়ি বের হও। ছোট কিন্নির জরুরি তলব, আবার কি ঘটলো? Mm-hmm.
ভালো থেকো বাবা, সুখে থেকো। এই অভ্র ব্যাগটা, ও তোমার মতন যেতে চাইছে না, চল বাড়ি যাবি না? আসছি। চলো অনেক দেরি হয়ে গেছে, এই দেখো পরের বার যখন। ও মা, ছোট তুই এখানে দাঁড়া, এগুলো আগে দেখে আসি। ইন্দিরা, আজ আমরা কিন্তু ডিনার বাইরে সেরে এসেছি, তোমরা কি ওয়েট করছিলে? দেন ডোন্ট মাইন্ড, আসলে বেরোনো তো হয় না, তাই তোমার দিদিভাইকে নিয়ে একটু। একদম ঠিক করেছেন দাদা, খুব ভালো কাজ করেছেন, বাইরে খাওয়া দাওয়া করেছেন। জানিস তো ছোট, আজকে খুব মজা হয়েছে। আমরা গঙ্গার ধার দিয়ে অনেকক্ষণ হাঁটলাম, তারপরে মন্দিরে ঢুকে প্রণাম করে আবার ঘাসের ওপর খানিকক্ষণ বসে ওই ফুচকা ভেলপুরি সব খেয়েছি, তারপর আবার একটু কেনাকাটা করে ওই পিৎজা না কি বলিস ওই দিয়ে ডিনার করে এই ফিরলাম। শোনা, এই গল্পগুলো ফ্রেশ হয়ে এসে করা যায় না? এই তো বলছিলে গরম লাগছে, বাড়িতে গিয়ে স্নান করতে হবে, যাও না স্নান করে এসো। ও হ্যাঁ, তাই তো, তাই যাই, প্যাকেটগুলো নিয়ে নি। আমি আসছি, কেমন? ইন্দিরা, কি ব্যাপার? অফিস থেকে ফিরে দেখলাম তুমি চিন্তিত, এখন আবার দেখছি কি ভাবছো, কি হয়েছে? দাদার সার্থকীরা এখনো ফিরেনি, এত রাত হয়ে গেছে, কনকটার শরীর ভালো নেই, তাছাড়া বাড়িতে আজকাল যা সব চলছে আমার ভাবনাই হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, তুমি এত চিন্তা করো না, আমি একবার ফোন করে দেখছি। এই তো এসে গেছে। কি রে, এত দেরি কেন? এই তো ফোন করতে যাচ্ছিলাম আমি। আর বাবা বললো না তো, এই যে বউদেরকে বাপের বাড়ি থেকে আনা কি ঝকমারি, কি বলবো, নড়তেই চায় না। কি ঝকমারি দেখালাম গো? হ্যাঁ বাবা, জানেন ও নিজেই ডিনার করতে গিয়ে লেট করলো আর আমার উপর দোষ দিচ্ছে। আচ্ছা বেশ বেশ বেশ, কিন্তু বাকিরা কোথায়? স্ত্রী অলি সব কোথায়? ও ওলি না, কানের দুলটা সামাও হারিয়ে গেছে, তাই গাড়ি থোড়া খোঁজাখুঁজি করেই আসছে, আমি বরং একটু ফ্রেশ হয়ে আসছি। ছোট মা, আর জানো আমরা খুব এনজয় করেছি, খুব। এই তো দাদা ভাই এসে গেছে। কনক কোথায় সত্যকে? শরীর কেমন ওর? আমি খুব ভালো আছি মা, আজ খুব আনন্দ হয়েছে। তোমার বানানো পায়েস খেয়েছি, খুব ভালো হয়েছিল মা পায়েসটা, আর মামা না আমাকে বলেছে। পরে শুনব, কত রাত হয়েছে দেখো, যাও ফ্রেশ হয়ে নাও। অনেক দেরি হয়ে গেছে তোমার, তোমরা সবাই অপেক্ষা করছিলে না, কত দেরি হয়ে গেল। দেরি হয়ে গেল বলেই বলছি, ঘরে যাও ফ্রেশ হয়ে নাও, কালকে সব শুনবো। Yes, ma'am. Everything is just fine. If winter comes, spring can't be far behind. I hate Kanak. Keno amar chokher samne asche? Keno? Ami shojjo korte pari na oke. বোঝে না সেটা। যাকে সহ্য করতে পারি না, যে আমাকে ভালোবাসে না, তাকে নিয়ে কেন এত ভাবছি আমি?
কি দরকার আমার? কেন ওকে অন্য কারোর সাথে দেখলে ভয়? কাগজের উপর করা সই যদি স্বামী স্ত্রীর সম্পর্ককে ভেঙে দিতে পারে, তাহলে সবার আগে ধিক্কার দেব আমি নিজেকে। মানা না মানা আপনার ব্যাপার, তবে আমি সেদিনও বলেছি, আজও বলছি, আপনি এই জন্মে আমার, আগামী জন্মে আমার, আগামী সাত জন্ম ধরে আমারই।